हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ड्रामा अलर्ट। এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রতিদিন ইউটিউব কমিউনিটি এন্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড ইন্টারেস্টিং নিউজ নিয়ে আসি। বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন এই চ্যানেলে আমি ইউটিউব কমিউনিটি এবং আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড ইন্টারেস্টিং নিউজ পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা আজকে আমি কথা বলবো নোবেল ম্যান নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল বলে এখন সে কি ক্ষমা চেয়ে নিলেন সবার কাছে বন্ধুরা, আর কেন সে এইভাবে বিদ্রুপ করেছিল সেই ব্যাপারেও আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। আর বলবো ক্যারিমিনাতির নতুন একটা ডিস্ট্র্যাক আনবে সে তার চ্যানেলে টিকটকারদের জন্য উদ্দেশ্য করে, এবার তার ব্যাপার সেই ব্যাপারেও আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বলবো, কিছু টিপ বলবো এই ভিডিওতে আপনাদেরকে। আরও অন্যান্য আপডেটও আছে বন্ধুরা, সো ফ্রেন্ড শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ইন্টারেস্টিং নিউজ আছে। সম্প্রতি সারেগামাপা খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল হাসান নোবেলকে নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা নেট দুনিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে সম্বোধন করে কুরুচিকর মন্তব্য করেছিল নোবেল ম্যান। এরপর বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা RAB ডেকে পাঠায় নোবেলকে, এবং সেখান থেকে ফিরে এসেই নোবেল তড়িঘড়ি করে আগেই বিতর্কিত সেই ভিডিওটা মুছে দিয়ে এবার একটা ভিডিও ছাড়ে ক্ষমা প্রার্থনার ভিডিও, নতুন করে সে ভিডিও পোস্ট করে তার ফেসবুক অ্যাকাউন্টে। তাতে সেই ঈদের প্রথম শুভেচ্ছা দিয়ে জানায় নোবেল, বলে যে এই গোটা বিষয়টা আসলে মার্কেটিং স্টান্ট ছিল, তার গানের প্রচারের জন্য তিনি এমনটা করেছিল। আর বলে কেউ যদি তার কথায় দুঃখ পায় তাহলে তার জন্য সে ক্ষমা প্রার্থী। সেই ভিডিওটা আপনারা একবার দেখে নিন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা, আমি বোধহয় একটু বেশি বেশি করে ফেলছি আর কি, মানুষজন আমার উপর খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন, এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং দুঃখী। পার্সোনালি অ্যাটাক করার কোনো ইন্টেনশনই ছিল না, সম্পূর্ণরূপে আমি আমার যা করেছি সম্পূর্ণরূপে আমি আমার গানের প্রমোশনের জন্য করেছিলাম। গানের নাম তামাশা, আমি বারবার বলেছি আমার বিভিন্ন পোস্টে, তাও হয়তো কিছু মানুষ এখনো আমার উপর ক্ষিপ্ত আছেন। আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং খুব সুন্দর ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর এবং আনন্দময় একটি ঈদ কাটাবেন। আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ, এবং আবারও বলছি আমাকে ক্ষমা করবেন প্লিজ, থ্যাংক ইউ। এই ভিডিওর পর নতুন করে সমালোচনা শুরু হয়েছে নোবেলকে ঘিরে, নিজের গানের প্রচারের জন্য কি করে এমন সে জঘন্য কাজ তিনি করতে পারলেন সেই প্রশ্ন উঠেছে। এরপর যদি নোবেলকে নিয়ে কোনো কিছু আপডেট আসে তাহলে আমি পরে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। এবারে নেক্সট যে নিউজটা আসছে সেটা হলো ক্যারিমিনাটি তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে, ইয়ালগার কামিং সুন। এই ভিডিওটা, এই যে ইয়ালগারের মানে হচ্ছে বন্ধুরা, ইয়ালগারের মানে হচ্ছে শত্রুর ঘরে ঢুকে শত্রুকে দমন করা। বেসিক্যালি এই এটা একটা টিজার, একটা ভিডিও ছেড়েছে, সেখানে সে তার নতুন ভিডিও শীঘ্রই নিয়ে আসবে, যেটা হবে মেন তার ডিস্ট্র্যাক্ট, সেটা পরে নিয়ে আসবে। এবারে টিকটকারদের জন্য সে একটা ডিস্ট্র্যাক্ট তৈরি করছে যেটা কিছুদিনের মধ্যেই চলে আসবে বন্ধুরা। এই যে ক্যারিমিনাটির এই যে টিজার ভিডিওটা, এর একটা ছোট পার্ট আপনারা দেখে নিন। পুরো ভিডিওটা যদি দেখতে চান তাহলে নিচে আমি ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। কমেন্ট্রি গাইডলাইনগুলো লাগে अभी 12 घंटे हो चुके हैं, 12 घंटे हो चुके हैं, मैं कल रात से सोया नहीं हूँ, थोड़े हाथ पैर भी कांप रहे हैं, बट अब पता नहीं, ऐसे मोमेंट्स आई थिंक सबके साथ कभी ना कभी आए होंगे, जब बिल्कुल ऐसे ना कि फट गई अगर वो छाती फाड़ के गया तो साला आज तक कोई गलत काम नहीं किया मैंने। कैरी रोस्ट करता है, कैरी बहुत जोर से रोस्ट करता है यार, और कैरी रोस्ट करेगा। এই টিজারটা, এই যে টিজারটা ছেড়েছে সেই ট্রেন্ডিংয়ে আছে এখনও পর্যন্ত বন্ধুরা, #1 এক নম্বরে আছে এখনও ট্রেন্ডিংয়ে। যে ডিস্ট্রিক্টটা নিয়ে আসবে সেটা গান হতে পারে, তাছাড়া হতে পারে রোস্ট ভিডিও আনতে পারে, যতটা সম্ভব গান ভিডিও আনতে পারে গান, কারণ ক্যারিমিনাটির যখন মন খারাপ হয় তখন সে গান লেখে, সেরকমটা আগে একবার ইন্টারভিউতে বলেছিল সে, তাই বলছি। যাই হোক, আমি সে যা আনুক না কেন আমি আপনাদেরকে আপডেট করে জানাতে থাকবো।
চলো এরপর নেক্সট নিউজের ব্যাপারে কথা বলে নিই। যে নেক্সট নিউজটা আসছে সেটা হলো অমিত ভাড়ানার নামে। অমিত ভাড়ানা 20 মিলিয়ন তার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিল। অমিত ভাড়ানা অ্যাচিভ করলো ফার্স্ট এভার ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হিট 20 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। বন্ধুরা এটা একটি খুবই বড় ব্যাপার বন্ধুরা। আর সেই জন্য অক্ষয় কুমারও তাকে টুইটারে কংগ্রেচুলেশন জানিয়েছে বন্ধুরা অমিত ভাড়ানাকে। অক্ষয় কুমার হয়তো আগে থেকে তাদের পরিচয় ছিল তার টুইটারে, আমি সেটা একবার আপনারা দেখে নিন, আমি উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো। আজকে এইটুকুই নিউজ ছিল বন্ধুরা। তো বন্ধুরা এইরকম ইউটিউব কমিউনিটি এবং আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড ইন্টারেস্টিং নিউজ ডেলি পেতে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কী জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বন্ধুরা। বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করুন বন্ধুরা। আপনাদের মাত্র 1 সেকেন্ড লাগবে বন্ধুরা সাবস্ক্রাইব করতে। সো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন বন্ধুরা, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন বন্ধুরা। পরের দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে বন্ধুরা। তো আজকের মতন বন্ধুরা, বাই বাই, টেক কেয়ার।